ঘুষ নিয়েও সরকারি আবাস পাইয়ে দিচ্ছেন না নীলামবাজার জিপি সভাপতি। অভিযোগ, বিগত বছরগুলোর তুলনায় গত কয়েক বছর ধরে গ্রাম ও শহরের গরিব মানুষ ঢালাওভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল লাভ করে চললেও উল্টো দৃশ্য বিরাজ করছে করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নীলামবাজার জিপিতে। এখানকার হত দরিদ্র গরিব মানুষ সুদে টাকা এনে পঞ্চায়েত সভাপতিকে ঘুষ দিলেও তাদের ভাগ্যের রকম ফের হচ্ছে না বলে বিস্তর অভিযোগ উঠেছে। এতে স্থানীয় ভুক্তভোগীরা দায়ী করেছেন জিপি সভাপতি আবু তালহা চৌধুরীকে। এমনই অভিযোগ এলাকার যে কোনো মহলে রয়েছে কান পাতলেই শোনা যাচ্ছে। এছাড়া উক্ত জিপির নামে বিগত দিনেরও নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এই মর্মে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জিপির সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মতছিন আলীর স্ত্রী রেময় বিবিসহ সাদিক আহমেদ, রুবেল আহমেদ, আতিক আহমেদরা জানান তারা কুড়ে ঘরে বাস করে আসছেন দীর্ঘদিন ধরে। তাদের পূর্বপুরুষেরা কাঁচা ঘরেই জীবন কাটিয়ে পরপারে চলে গেছেন। ওনারা স্বপ্ন দেখতেন একদিন তারা সরকারি আবাস পাবেন, কিন্তু তাদের স্বপ্ন বাস্তবে পরিণত হয়নি আজও। পরবর্তীতে তাদের বর্তমান প্রজন্মের অনেকেই সরকারি ঘর পাওয়ার জন্য জিপি সভাপতি আবু তালহা চৌধুরীর দ্বারস্থ হলে তিনি আবাস প্রদানের নামে অগ্রিম 1,500 টাকা করে দাবি করেন। এই কথা শুনে হত দরিদ্ররা সুদে বা গরু ছাগল বিক্রি করে ঘুষের টাকা সভাপতি চৌধুরীর হাতে তুলে দিলেও আজও কাজের কাজ কিছুই হয়নি। এতে প্রায় 3 বছর অতিক্রান্ত হওয়ার পথে। অভিযোগকারীরা আরও জানান যে ইদানিং দেখা যাচ্ছে শুধুমাত্র বিত্তশালীদেরকে টাকার বিনিময়ে সভাপতি মহোদয় সরকারি ঘর পাইয়ে দিচ্ছেন। এতে যারা বিগত দিনে ঘর পেয়েছে এবারও ফের তাদেরকে ঘর দেওয়া হচ্ছে। স্থানীয় হতদরিদ্র মকবুল আলী জানান ওনার পরিবারের 4টি সন্তান কথা বলতে পারে না, অর্থাৎ তারা মুখ বধির। তারপরও ওনাকে একটি সরকারি ঘরের ব্যবস্থা করে দেননি সভাপতি সহ জিপি কর্তৃপক্ষ। উল্টে তার কাছে প্রাক্তন এক ওয়ার্ড সদস্য 20,000 টাকা দাবি করেন। এছাড়া জিপির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পেও চলছে ব্যাপক পুকুর চুরি। সমূহ অভিযোগ খতিয়ে দেখে গরিব জনগণকে সরকারি আবাস পাইয়ে দিতে সমস্যাগ্রস্তরা সংবাদ মাধ্যমের দ্বারা ডিসিসিও সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে এই ব্যাপারে অভিযুক্ত জিপি সভাপতির কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তোমার নাম ঢুকিয়ে দিমু, তুমি ঘর হয়ে চিন্তা করিও না। গড়ে যে সময় লিস্টে আমার নাম আইছে, নামার বাদে আমরা 0 মেম্বার আসলাম। 0 মেম্বারে কই 20,000 টাকা দেওয়ার হয়নি বলে 20,000 টাকা আমি জমা আনতে হবে। আমার পেট পরিবার আমি সালে মেনটেন করে দিতাম পারি না। 20,000 টাকা দিবার আমার কোনো অধিকার নাই, এখন আমার 1 টাকা নাই। কেন কই 20,000 টাকা যদি দেওয়াতে গড় দিমু, আর 20,000 টাকা দেওয়া না তার তোমার গড় নাই যাবো এনটেন হর। কত বছর? 2 বছর। তবে রান যোগাযোগ করছি। আমি হিমন্ত বিশ্ব শর্মার কাছে চাই আছি।
আমি গড় পাইছি না আমি এখন গড় চাই আপনার পাথার কান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন নিউজ বাংলা